সোমবার মধ্যরাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে গেল 2 নম্বর জাতীয় সড়কের 7 গ্রামের কাছে। হাওড়া থেকে বিহার রাজ্যের ঔরঙ্গাবাদের দিকে যাচ্ছিল যাত্রীবাহী লাক্সারি একটি বাস। সেই রাস্তাতেই 10 চাকার একটি ট্রাক টার্নিং নেওয়ার সময় ওই ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে লাক্সারি যাত্রীবাহী ওই বাসটি। ঘটনায় গুরুতর জখম হন বাসটির চালক খালাসি সহ মোট 25 জন, তারা সকলেই বিহার রাজ্যের বাসিন্দা। ঘটনার পরপরই আহতদের তড়িঘড়ি নিয়ে আসা হয় রানীগঞ্জের রয়্যাল কেয়ার হাসপাতালে। সেখানেই হাসপাতালের চিকিৎসকরা 7 জনের একটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা শুরু করে দেয় আহতদের। যদিও আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এদিন সকালে তাদেরকে কলকাতায় রেফার করে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে চিকিৎসা চালাচ্ছেন রানীগঞ্জের রয়্যাল কেয়ার হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা। তবে বেসরকারি হাসপাতাল হয়েও যেভাবে একসাথে 25 জন আহতদের রাতেই তড়িঘড়ি ভর্তি নিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হলো তাতেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে রানীগঞ্জের রয়্যাল কেয়ার হাসপাতাল। হাসপাতালের সিইও সুমন্ত কুমার চ্যাটার্জি বলেন, তারা মধ্যরাতেই আহতদের চিকিৎসার স্বার্থে সমস্ত ব্যবস্থা করেছেন। 1টা থেকে 1.5টার মধ্যে আমাদের কাছে ফোন আসে যে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, 7 গ্রামের কাছে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সমস্ত ইনজুরড পেশেন্ট আমাদের কাছে কালকে পুলিশ নিয়ে আসে রাত্রেবেলাতে 1:30টার মধ্যে। প্রায় 25-30টা পেশেন্ট আমাদের কাছে একদম পুরোপুরি একদম মানে আনকনসাস অবস্থায়, প্রচণ্ড ব্লিডিং নিয়ে, ট্রমা, সমস্ত ট্রমার পেশেন্ট ছিল, সব পেশেন্টগুলো আমাদের কাছে আসে এবং আমরা টোটাল রয়্যাল কেয়ারের পুরো টিম, ডক্টর টিম, নার্সেস সমস্ত আমরা এফোর্ট দিয়ে 25-30টা পেশেন্টকে একসঙ্গে আমরা পরিষেবা দিয়ে আজকে সেই জায়গাতে আমরা সেই পরিষেবা দিয়েছি। প্রত্যেকটি পেশেন্ট সুস্থ আছে, কিছু পেশেন্টকে আমরা 2-4টে পেশেন্ট খুব খারাপ কন্ডিশনে ছিল, তার এখন আমাদের হায়ার সেন্টার রেফার করছি ফর দ্য বেটার ট্রিটমেন্টের জন্য, আর কিছু পেশেন্ট আমরা সব করে রেখেছি, সবকটাই এখন সুস্থ আছে, মোটামুটি কিছু ডিসচার্জ করে বাড়ির লোকেরা নিয়ে যাচ্ছে। পাবলিক টাইমস।